ময়না কলেজের স্নাতক স্তরের অনলাইন ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। কোন কোন বিষয়ে অনার্স নেওয়া হবে এবং কোন দিন পর্যন্ত ভর্তি করা যাবে এ বিষয়ে বিশদ জানালেন কলেজের অ্যাডমিশন কমিটির কনভেনার ডক্টর দিগন্ত ঘোষ। এই তিনটে কোর্সে আমাদের ভর্তি আজ থেকে শুরু হয়েছে এবং এইটা অনলাইনের মাধ্যমে ভর্তিটা হচ্ছে। ময়না কলেজ .ac.in আমাদের ওয়েবসাইটে গিয়ে এটা অ্যাপ্লিকেশনটা করা যাবে। আজ থেকে শুরু হয়ে এটা অগস্ট মাসের 5 তারিখ অবধি রাত্রির 12টা পর্যন্ত এই অনলাইন পোর্টালটা খোলা থাকবে অ্যাপ্লিকেশনের জন্য। এবং 5 তারিখের পর 8ই অগস্ট আমাদের এই যারা অ্যাপ্লিকেশন করেছে তাদের বিভিন্ন সাবজেক্টের যে মেরিট লিস্ট আছে সেটা বেরোবে এবং সেইটার উপর বেস করে আমাদের অ্যাডমিশনটা হবে। তো ডেট অফ অ্যাডমিশনটা আমরা পরে জানিয়ে দেবো। কলেজে অনার্স আছে 8 সাবজেক্টে, বেঙ্গলি, ইংলিশ, এডুকেশন, হিস্ট্রি, ফিলোসফি আর সায়েন্সক্রিট। আর সায়েন্সে আমাদের অনার্স আছে ম্যাথামেটিক্স আর বটানি। আর এছাড়াও আমাদের পাস কোর্সে বিএ জেনারেল, বিএসসি জেনারেল এবং বিকম জেনারেল এই তিনটে কোর্সে আমাদের এখানে ভর্তি হতে পারে। মানে ভর্তি হওয়ার জন্যে 2022 এই বছর, 2021 এবং 2020 এই তিনটে বছরে যারা পাস করেছে তারা এই কোর্সে ভর্তি হতে পারবে। তার থেকেও আগে যদি 2019 বা 2018 কোনো স্টুডেন্ট ভর্তি হতে যায় তারা একটা বিজনেস ইউনিভার্সিটি থেকে পারমিশন এনে তারা এখানে ভর্তি হতে পারবে। আর ভর্তি হওয়ার জন্যে 45% মিনিমাম HS বা তার ইকুয়ালেন্ট পরীক্ষায় তার নম্বর থাকতে হবে। আর তার বা যে সাবজেক্টে সে ভর্তি হতে চায় সেটাতে যদি তার 50% মার্কস থাকে তাহলেই সে এখানে অ্যাপ্লাই করতে পারে।